ওরা ভেলকির মায়ের সঙ্গে কেন দেখা করতে দিল না? ওরা কি ভেলকির মাকে লুকিয়ে রাখতে চাইছে? হতে পারে জানো তো, সেটা দেখতে আমাকে এই বাড়িতে আরেকবার আসতেই হবে। তুই তো তোর মায়ের ভালো চাস না, চাস তোর মায়ের অপারেশন হোক, কিন্তু তুই যদি ওই মোহিনী সরকারের সঙ্গে যাস যেমনটা ও চাইছে, তাহলে সে আমাদের অনেক টাকা দেবে। আম লক্ষ্মী বলছিল ওর মা শিবের মাথায় জল ঢালে আমলক্ষ্মীর বাবার জন্য। সবার যখন বাবা থাকে আমারও নিশ্চয়ই আছে। কার নামে যেগুলো পড়ি সেটাই তো মনে নেই রে মা। তুমিও না জল ঢালার সময় বলবে ভেলকির বাবাকে ভালো রেখো ঠাকুর, তাহলেই ঠাকুর বুঝে যাবে। ওই এলো, আমি জামা কাপড় নেব, আমাকে একটা ব্যাগ দাও। বলি তোমার বাবা কি এখানে একটা ব্যাগের কারখানা করে দিয়ে গেছে মা, যে তোমায় আমি ব্যাগ দেব? মাকে ছেড়ে চলে যাব তো, তাই মনটাও ভালো নেই, নালে ম্যাজিক করে তোমার সব ব্যাগ ফুটো করে দিতাম। ও মা কি বিচ্ছলে কি বলে শুনলে? হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাচ্ছা তুমি পাঠিয়েছো এই কেক, জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসে নে, এসে আবার মায়ের সঙ্গে দেখা করবে। হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাচ্ছা তুমি পাঠিয়েছো এই কেক, জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসে নে, এসে আবার মায়ের সঙ্গে দেখা করবে। আজ ভানুর জন্মদিন ছিল বুঝি। ওয়েটার, yes sir, এই কেকটা সকলকে সার্ভ করে দিন। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে মা, আমি ঠিক আছি। হ্যাঁ গো, বুঝি বড্ড ঠান্ডা লাগছে আমার, জ্বরটা এলো কিনা কে জানে বাবা। দেখি 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 দেখি, না গা তো ঠান্ডা। তাহলে এরকম শীত শীত করছে কেন? বড্ড শীত করছে। করবে না, এসি হোটেল, এর আগে কোনোদিন এসেছো? কোনোদিন নিয়ে এসেছো? এবার তো ভেলকির দৌলতে তবু আশা হলো, ভাগ্যে হলো আমার, তোমার জন্য তো হয়নি কোনোদিনও। বলু একজন তার স্ত্রীর জন্মদিনের জন্য কেকটা কেটেছেন, সেটাই আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। বাহ, বেশ দারুণ ব্যাপার তো। খাও মা। না ভেলকি, আজ তো আমার নিরামিষ। নিশ্চিন্ত রেখে দেবো ম্যাম, এটা এগলেস। নিশ্চয়ই খুব ভালো খেতে হবে।
এক্সট্রিমলি সরি, ভানুর জায়গা কাউকে দিতে পারবো না। না মেঘ, সরিটা আমার তোমাকে বলা উচিত। তোমার আর ভানুর মাঝখানে আমি কোনো মতেই আসতাম না। আসছি। সাধু বাবা, কত তো খুঁজলুম, কাউকে তো দেখতে পেলুম না। ও দিদি দেখো নি, তোমার টাওয়ার তো চোখ মেলেছে গো। ঠাকুরপোর নেই গো। আমি একবার থানায় যাচ্ছি, শ্যামার কোনো খবর পাওয়া গেল কিনা সেটা জানার জন্য। এই শাড়িটা তো কাল শ্যামা পরেছিলেন, এটার টুকরো গাড়ির চাকায় লেগে আছে কি করে? আমাদের কি করতে হবে এখন? এই যজ্ঞ কুণ্ডের পাশে এক পায়ে দাঁড়িয়ে এক দৃষ্টে কুণ্ডের দিকে তাকিয়ে এক মনে ধ্যান করতে হবে। যদি তোমরা সূর্যোদয় পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই পরের ধাপ। বাবা যখন ব্যবসা শুরু করেছিল তখন কোম্পানির নাম বাবা তার মায়ের নামে রেখেছিল, সেরকমই আমি আমার প্রথম প্রজেক্টটা আমি আমার মায়ের নামে করতে চাই। আমি চলে যাচ্ছি গো মা, জন্মের মতোই অভাগী বিদায় নিচ্ছে। একবার অনুমতি দিন, আমরা কি এইভাবে চুপচাপ বসে থাকবো? এগোতে পারছি কোথায়? আটকে রেখেছে। আমার নামে অ্যালিগেশনটা কি? অফিসের টেন্ডার অন্য কোম্পানিতে লিক করার অভিযোগ আছে আপনার নামে। হাউ ডেয়ার ইউ মা, তুমি তুমি যে কোনো জায়গায় একটা মেয়ের গায়ে হাত তুলতে পারো না মা। কোন সাহসে আপনি আমার গায়ে হাত তুললেন বলুন, কোন সাহসে? আমি কিন্তু এর জন্য পুলিশেও কমপ্লেন করতে পারি। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি এমন একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন যে কিনা পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি। তুমি গুরুদেব সেজে এসে বিধান দেবে যে রানু যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি আর কখনো আপনার ঘরে এমনি আসবো না। আমি তখনই আসবো যখন আমি না এলে আপনি আর থাকতে পারবেন না। আমার আসার জন্য আপনি আপনি আকুল হয়ে অপেক্ষা করবেন। জানো না তুমি আমার আমার তোমাকে ছাড়া ঘুম হয় না রাতে। এর জন্য তো একজনকে খুঁজছি যাকে ছাড়া ওর ওর রাতে ঘুম হবে না। যাকেই আনো বাপি, তার পাশে আমার বিনিদ্র রজনী কাটবে, ঘুম আসবে না, কিছুতেই আসবে না। কোথায় সাধু বাবা, কত তো খুঁজলুম, কাউকে তো দেখতে পেলুম না। ও দিদি দেখো নি, তোমার টাওয়ার তো চোখ মেলেছে গো। ঠাকুরপোর নেই গো। আমাদের কি করতে হবে এখন? এই যজ্ঞ কুণ্ডের পাশে এক পায়ে দাঁড়িয়ে এক দৃষ্টে কুণ্ডের দিকে তাকিয়ে এক মনে ধ্যান করতে হবে। যদি তোমরা সূর্যোদয় পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলেই পরের ধাপ। বাবা যখন ব্যবসা শুরু করেছিল তখন কোম্পানির নাম বাবা তার মায়ের নামে রেখেছিল, সেরকমই আমি আমার প্রথম প্রজেক্টটা আমি আমার মায়ের নামে করতে চাই। আমি চলে যাচ্ছি গো মা, জন্মের মতোই অভাগী বিদায় নিচ্ছে। একবার অনুমতি দিন, আমরা কি এইভাবে চুপচাপ বসে থাকবো? এগোতে পারছি কোথায়? আটকে রেখেছে। দাদাটাকে ছেড়ে দিক, আমাকে মারুক, আমাকে মারুক, ওই দাদাটাকে ছেড়ে দিক, মিসেতে বলো না। কি বলছিস? চুপ চুপ কর তুই, চুপ। হাউ ডেয়ার ইউ মা, তুমি তুমি যে কোনো জায়গায় একটা মেয়ের গায়ে হাত তুলতে পারো না মা। কোন সাহসে আপনি আমার গায়ে হাত তুললেন বলুন, কোন সাহসে? আমি কিন্তু এর জন্য পুলিশেও কমপ্লেন করতে পারি। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি এমন একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন যে কিনা পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি।
তুমি গুরুদেব সেজে এসে বিধান দেবে যে রানু যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি আর কখনো আপনার ঘরে এমনি আসবো না। আমি তখনই আসবো যখন আমি না এলে আপনি আর থাকতে পারবেন না। আমার আসার জন্য আপনি আকুল হয়ে অপেক্ষা করবেন।